খাদিজাতুল কুবরা সফুরা, আপনি লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে মা বাবা তুলে গালমন্দ করে তার স্ত্রীর করণীয় কী? স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি কাজ করবেন সেটা খুবই গর্হিত কাজ, এ ধরনের কাজ যিনি করবেন তিনি ফাসিক, তিনি অপরাধী। পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়েছে, সেবাবুল মুমিনে ফুসুক, কোনো ইমানদারকে গালমন্দ করা, মুখ খারাপ করা তার জন্য এটা কবিরা গুনাহ, এটা গুনাহের কাজ, এটা অন্যায় কাজ, পাপের কাজ, বিধায় এটা করবার কোনো সুযোগ নেই। আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ধারণ করতে হবে এবং এ ধরনের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে নিবৃত রাখতে হবে। তিনি ভালো মানুষ হতে পারেন না যদি তিনি এই কাজটি করেন। আর তাছাড়া স্ত্রীর কাজ, স্ত্রীর প্রতি অবিচার করে, স্ত্রীর প্রতি দুরাচরণ করে, এরকম মানুষ কখনো আল্লাহর কাছে ভালো মানুষ হওয়ার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, খয়রুকুম লি আহলি, যিনি তার পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো, সে আমাদের কাছে ভালো, সবচেয়ে উত্তম মানুষ সে। তার উত্তম মানুষ হওয়ার জন্য একটি পূর্ব শর্ত, একজন স্ত্রী তার স্বামীর এই সমস্ত অনাচারে তিনি সবর করবেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, সীমানা ছাড়িয়ে গেছে তার দ্বারা মানে আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়পক্ষের মুরব্বীদেরকে প্রয়োজনে জানাবেন এবং তাদের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করবেন। মান্নাত হাসান, আপনি লিখেছেন, আমি একজন মেহেদি আর্টিস্ট, গ্রাহকের মেহেদি দেখানোর জন্য ফেসবুকে ক্লায়েন্টের মেহেদি পরানো বা রাঙানো হাত পোস্ট করা করতে হয়, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, যদি পুরুষের হাত হয় তাহলে সেটি তো আপনি প্রদর্শন করতেই পারেন, কিন্তু আবার পুরুষের হাতে মেহেদি পরার পর শরীয়তে নির্দেশনা নাই, জাস্ট শুধু মার্কেটিংয়ের জন্য যদি আপনি করেন পরবর্তীতে সেটিকে আপনি রিমুভ করে ফেলেন, তো এতে কোনো অসুবিধা না। যদিও মেহেদি হাতে দিলে পুরুষরা গুনাহ হবে, এই লেভেলের সমস্যা না, বড় কোনো গুনাহ হবে এরকম না, অনুত্তম। জাস্ট মেয়েদের হাত যদি হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব এটাকে অ্যাভয়েড করাই উত্তম হবে, যদিও ফেতনা সংকুল এই সময়ে এ ধরনের বিষয়গুলো যদি অ্যাভয়েড করে মার্কিং করতে পারে সেটা সবচেয়ে ভালো। যেমন ডিজাইনটা কেমন হতে পারে সেটা এমনিতে কোনো একটা কাগজে কোনো কিছুতে আপনি এঁকে দিলেন, আমার মনে হয় সেটাতেও পারপাসটা সার্ভ হওয়ার কথা। আর যদি সেটা কোনোভাবে না হয় তাহলে সেক্ষেত্রে সতর্কতার সর্বোচ্চ লেভেলে গিয়ে ফেতনার সমস্ত রাস্তা বন্ধ হয় সেরকমটি নিশ্চিত করে যদি আপনি করতে পারেন সেটি জায়েজ হতে পারে। আরমান ইসলাম, আপনি লিখেছেন, আমি বাংলাদেশ রেলওয়েতে সরকারি চাকরি করতাম, সেখান থেকে 13 লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করেছি, এখন আমি আমার ভুল বুঝতে পেরে এই টাকা দিতে চাচ্ছি, কীভাবে দেব? কীভাবে দেবেন তার প্রক্রিয়াটিতে আসলে আমার জানার কথা নয়, তবে সরকারের ঘরের টাকা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা রাষ্ট্রীয় কোষাগারে আপনি বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অ্যাকাউন্টসে আপনি যদি কোনোভাবে সেটি প্রবেশ করিয়ে দিতে পারেন, অথবা কর্তৃপক্ষের সাথে দেখা করে যদি যথাযথ নিয়মে যেটা সেখানে জমা হবে সে নিশ্চিত করে আপনি জমা দিতে পারেন, তাহলে সে সুযোগ অবশ্যই আছে এবং সেটি করা উচিত। এছাড়া যে কোনো প্রক্রিয়া আপনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে এই টাকাটা আপনি ঢুকাই দেবেন, যদি সরকারি রেলওয়ে হয় সরকারি খাতে আপনি টাকা ঢুকাই দিলে দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে এজন্য সংশ্লিষ্টদের পরামর্শ নেবেন, যারা বিষয়ে অভিজ্ঞ তারা ভালো বলতে পাবেন। আল মাহফুজ, আপনি লিখেছেন, ইদানিং দেখতেছি ইসলামী ব্যাঙ্কগুলো সুদে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে, আমার ইসলামী ব্যাংকে ডিপোজিট আছে, আমার করণীয় কী? আপনার ডিপোজিট এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তবে সন্দেহভাবে ইসলামিক ব্যাঙ্কগুলোর প্রতি মানুষের আস্থা আর যে ঘাটতি আছে সেটি আরও কমবে এবং আস্থা আরও দিন দিন মানুষের শূন্যের কোটার দিকে চলে যাবে যদি এরকমভাবে চলতে থাকে। দুঃখজনক বিষয় এগুলো, এটা হওয়া উচিত না। যারা ইসলামী ব্যাংকিং করার জন্য সংকল্পবদ্ধ তারা যথাসম্ভব ইসলামী ব্যাংকিং অব্যাহত রাখা উচিত এবং তারা পরিষ্কারভাবে সুদে অন্য ব্যাংক থেকে লোন এনে তারা ব্যাংক চালাবেন, এটি তাদের কাছ থেকে মোটেও গ্রহণযোগ্য আচরণ নয়। যদিও একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সুদভিত্তিক হয়, দেশের পুরো কাঠামোটা যখন সুদের উপর প্রতিষ্ঠিত হয়, তখন সেখানে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং সম্ভব না, সেটাও আমরা জানি, কিন্তু এই সম্ভব নার মধ্যে তাদের হাতে যতটুকু আছে ততটুকু তারা করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। নাম কাওয়াসের সাথে ইসলামী ব্যাংকিং করলে তারা প্রতারণার দায়ে আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু আমরা একজন বক্তা হিসাবে নিশ্চয়ই ইসলামী ব্যাংক রেখে কনভেনশনাল ব্যাংকগুলোর সাথে আমরা লেনদেন করবো আর সেখানে টাকা জমা রাখবো সেই সুযোগ নাই, কারণ আমার নিজের সাধ্য অনুযায়ী তারা যারা বাহ্যিকভাবে ইসলামী ব্যাংকিং মানার কথা বলছে আমি তাদেরকে সাপোর্ট করতে হবে, আর যখন প্রকাশ্যে সুদের কারবার করছে আমি তার সাথে যুক্ত হতে পারি না। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।